অন্তর্বর্তীকালীন বোর্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেও ক্ষমতার রিমোটটা শেষমেশ কি থেকে গেল শ্রীনিবাসনের হাতেই? কতটা নিরপেক্ষ হবে স্পট ফিক্সিং কাণ্ডের তদন্ত? ডালমিয়া জানালেন, তদন্তের কাজে কোনো সমঝোতা নয়, কেউ কাউকে আড়াল করবে না, কেউ দোষ করলে শাস্তি তাকে পেতেই হবে। প্রত্যয়ের পাশাপাশি ছিল আবেগও। 2006 বিসিসিআই এর সদস্যদের সামনে অপদস্থ হতে হয়েছিল তাকে, সেখানেই এদিন নিজেকে প্রমাণ করে সসম্মানে ফিরেছেন। দাবি ডালমিয়ার, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ওয়াজ এন্ড ইজ প্রুভিং অফ মাই ইনোসেন্স। One stage, people wanted to make some and I came out successfully and without any scar. ক্রিকেটকে দূষণমুক্ত করতে গিয়ে প্রয়োজনে আইপিএল সাময়িকভাবে বন্ধ করার কথাও বলেছিলেন। অন্তর্বর্তীকালীন সভাপতি হওয়ার পর এবার কি আইপিএল এর মতো টুর্নামেন্ট বন্ধ করার কথা ভাবছেন তিনি? বিষয়টি খতিয়ে দেখবেন, বললেন ডালমিয়া। We will look into it and we will see blindly, we will not harass anybody, we will not have a and therefore we will come forward and we will do judiciously decently. পাশাপাশি শিরকে ও জাগদলের বিসিসিআই এ প্রত্যাবর্তনে নারাজ হওয়ায় যে জট তৈরি হয়েছে তাও কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন ডালমিয়া। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।